আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও বা এই টিউটোরিয়াল আপনি দেখলে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন এসইও কি, অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, অন পেজ এসইও কিভাবে করতে হয়, অফ পেজ এসইও কিভাবে করতে হয়। এই টিউটোরিয়াল দেখলে আপনি এসইও শিখতে পারবেন না, বাট আপনি বুঝতে পারবেন যে এসইও বিষয়টা আসলে কি, এসইও শেখার জন্য আপনাকে কি করতে হবে এবং মূলত অন পেজ এসইওতে কি করতে হয়, অফ পেজ এসইওতে কি করতে হয়। মোট কথা, এসইও সম্পর্কে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন আজকের এই টিউটোরিয়ালটি দেখলে। তো চলুন শুরু করা যাক। এসইও জানার আগে আমাকে জানতে হবে এসই মানে কি। এসই এসই মানে হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা যখন এইখানে আসি, আসার পর দেখুন এইখানে গুগলে আমরা কোনো কিছু সার্চ করি, ধরুন আপনি কোনো একটি ওয়েবসাইট এখানে সার্চ করতে পারেন, আপনি কোনো কিছু কিনবেন আপনি এখানে সার্চ করেন, এইখানে সার্চ করলে আমরা সাথে সাথে রেজাল্ট পেয়ে যাই। এই যে গুগল, এই গুগলটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগলের মতো আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে। গুগল হচ্ছে পৃথিবীর এক নাম্বার সার্চ ইঞ্জিন বা সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। বাইদু, বিং, ইয়াহো, আরও অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। আর এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসই মানে সার্চ ইঞ্জিন আর এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে হচ্ছে কোনো কিছুকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা, সার্চ ইঞ্জিনে ভালো করে অপটিমাইজ করা, যাতে সার্চ করলে সেটা সবার উপরে চলে আসে। এটি হচ্ছে এসইও। মূলত এসইও এই জন্যই করা হয়। আমরা যদি গুগলে যাই বা সার্চ ইঞ্জিনে যাই, দেখুন এইখানে আসার পর আমরা প্রয়োজনে অপ্রয়োজনে অনেক কিছু এখানে সার্চ করি, ঠিক আছে। এখন ধরেন আমি একটা কম্পিউটার কিনবো অনলাইন থেকে বা কম্পিউটার সম্পর্কে আমি জানবো, আমি কি করব, গুগলে এখানে আসব। আসার পর নর্মালি আমি এখানে সার্চ করব কম্পিউটার, আমি এখানে কম্পিউটার লিখে সার্চ করব। আমরা এভাবে করি, সার্চ করার পর দেখুন আমি কম্পিউটার কিনবো বা কম্পিউটার সম্পর্কে পড়বো বা কম্পিউটার সম্পর্কে জানবো। সার্চ করার পর এখানে দেখুন প্রায় 13 কোটির মতো, প্রায় 1 কোটি কতটা ওয়েবসাইট আসছে এখানে, বা 13 লক্ষ হতে পারে ওয়েবসাইট এখানে আসছে। এই যে 13 লক্ষ ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু ভিজিট করব না। আমি যেটা করবো দেখুন, সর্বপ্রথম যে ওয়েবসাইট রয়েছে উইকিপিডিয়া, হয়তো এইটা ভিজিট করতে পারি, বা দ্বিতীয় যেটা আছে এইটা ভিজিট করতে পারি, বা এই ওয়েবসাইট ভিজিট করতে পারি, বা বড়জোর এই পেজে যতগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসছে, হ্যাঁ, এই প্রথম পেজে যতগুলো ওয়েবসাইট আসছে আমি এই সবগুলো ভিজিট করতে পারি। কিন্তু এরপরে যে ওয়েবসাইটগুলো রয়েছে আমি সেগুলো ভিজিট করব না অ্যাজ এ ভিজিটর, ঠিক আছে। এখন দেখুন এই যে পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটটা কেন সবার সামনে আসলো, বা এই ওয়েবসাইটটা কেন 2 নম্বরে আসলো, এই ওয়েবসাইটটা কেন 3 নম্বরে আসলো, এইটা আসার কারণ হচ্ছে এই যে কম্পিউটার লিখে আমি সার্চ করেছি, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটগুলোকে ভালো করে অপটিমাইজ করা আছে, ভালো করে এসইও করা আছে, এই জন্য এই ওয়েবসাইটগুলো সামনে আসছে। এখন আমি যদি এই ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে এই ওয়েবসাইটের যে মালিক রয়েছে, যে অথর রয়েছে, তার লাভ হবে। তার কী লাভ হবে, সে হয়তো আমার কাছে একটা কম্পিউটার সেল করতে পারে, অথবা আমি তার ওয়েবসাইট ভিজিট করার কারণে সে এক্সচেঞ্জ থেকে টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে। তার ওয়েবসাইটটা কেন সামনে আসলো, তার ওয়েবসাইটটা সামনে এসেছে কারণ তার ওয়েবসাইটটা আপনার, আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করেছি এই কিওয়ার্ড দিয়ে এইটা ভালো করে অপটিমাইজ করা, ভালো করে এসইও করা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন একজন মানুষ তার ওয়েবসাইটটাকে এসইও করায়, ঠিক আছে। এখন এসই মানে সার্চ ইঞ্জিন, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এখন এসইও আবার অনেক প্রকারের আছে। অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, লোকাল এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, ব্ল্যাক হেড এসইও আছে, হোয়াইট হেড এসইও আছে, আরও অনেক প্রকারের এসইও আছে, সেগুলো নিয়ে কথা বলবো না। মূলত হচ্ছে এসইও 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অন পেজ এবং একটা হচ্ছে অফ পেজ। এখন অন পেজ এসইও কি? অন পেজ, সহজ কথায় যদি আমি বুঝাই আপনাদেরকে, ভিতরে, অন মানে ভিতরে, এটা মনে রাখবেন। অন পেজ এসইও মানে ওয়েবসাইটের ভিতরে যে এসইও করা হয়, মানে আরও সহজভাবে যদি বুঝাই, যে এসইও করার জন্য আমাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ধরেন আমি এই ওয়েবসাইটটাকে এসইও করব, এই যে এই একটা ওয়েবসাইট, এটাকে আমি এসইও করব, এটাকে এসইও করার জন্য আমার এই ওয়েবসাইটে ভিতরে যেতে হবে, এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে, ঠিক আছে। যেমন ধরুন আমি একটা ওয়েবসাইট এখানে লগ ইন করে রেখেছি, এখানে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কে আমি যদি অন পেজ এসইও করতে চাই, তাহলে এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে বিভিন্ন আমার সেটিং আছে, এই সেটিংকে আমার কাজ করতে হবে, যে সেটিং রয়েছে বিভিন্ন সেটিং চেঞ্জ করতে হবে, সেটিং অনেক কাজ করতে হবে। দেখুন এখানে একটা প্লাগ ইন দেওয়া আছে ওয়েস্ট এসইও, এই ওয়েস্ট এসইওর মাধ্যমে আমি এটাকে এসইও করব, বা এখানে বিভিন্ন পুশ রয়েছে, যে আমি যদি পুশতে যাই, হ্যাঁ, এই পুশগুলো আমি আস্তে আস্তে ওপেন করবো একটা একটা করে। এই যে একটা পুশ আমি ওপেন করলাম,
এই পোস্টটাকে আমি ওপেন করেছি, এখন আমি এই পোস্টটাকে আমি কি করব এসইও করব। এটা হচ্ছে আমি ওয়েবসাইটের ভিতরে আছি, ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে থেকে আমাকে এই কাজটা করতে হবে, ওয়েবসাইটে লগ ইন করে আমাকে এই এসইও কাজটা করতে হবে। দেখুন এখানে আমাকে দেখাচ্ছে এসইও বিভিন্ন স্কোর দেখাচ্ছে, এটা কতটুকু এসইও করা আছে কতটুকু এসইও করা নেই। এই যে দেখুন এইখানে হ্যাঁ আমাকে রেড চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এই আমার একটা প্লাগইন আছে এখানে, এই প্লাগইনটা যে আমাকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, এই প্রবলেমগুলো সলভ করতে হবে, এই যে গ্রিন চিহ্ন যেগুলো আছে এগুলো সলভ করতে হবে না। মানে আমি ওয়েবসাইটের ভিতরে আছি, এই ওয়েবসাইটের ভিতরে বা লগ ইন করে আমি যে এসইওটা করবো সেটা হচ্ছে অন পেজ এসইও। এখন অন পেজ এসইওর মধ্যে আমাকে আরও অনেক কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে আমাকে আর্টিকেল লেখা জানতে হবে অন পেজ এসইওর জন্য, মোটামুটি মিনিমাম তিনটা আর্টিকেল লিখতে হয় একটা ওয়েবসাইটটিকে এসইও করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে বেসিক যে অপটিমাইজেশন হচ্ছে সেগুলো করতে হবে, পারমালিং সেট আপ করতে হবে, মেটা টাইটেল আমাকে লিখতে হবে, মেটা ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগ লিখতে হবে, মানে কিওয়ার্ড যেগুলো আমি, এই যে আমি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছিলাম যে কম্পিউটার, এই ধরনের কিওয়ার্ড আমাকে রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড বসাতে হবে। গুগল সার্চ কনসোলের সাথে আমার এই ওয়েবসাইটটাকে লিঙ্ক আপ করতে হবে, সাইট ম্যাপের সাথে আমার ওয়েবসাইটটাকে লিঙ্ক আপ করতে হবে, গুগল অ্যানালাইটিক্সের সাথে আমার এই ওয়েবসাইটটাকে লিঙ্ক আপ করতে হবে, ইমেজের এসইও করতে হবে, তাছাড়া আমি লিখি নাই আপনার ইন্ডেক্সের সমস্যা থাকতে পারে, এটা সমাধান করতে হবে। মানে ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমাকে এই কাজগুলা সেট আপ করতে হবে, এটা হচ্ছে অন পেজ এসইও। আশা করি বুঝতে পেরেছেন। তবে আমি আগেই বলেছি যে আজকের এই টিউটোরিয়াল দেখলে আপনি অন পেজ এসইও বা অফ পেজ এসইও শিখতে পারবেন না, বাট বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কী। এখন হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও মানে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে না ঢুকে, ওয়েবসাইটে লগ ইন না করে আমি যে এসইও করবো সেটা হচ্ছে অফ পেজ এসইও, শুধুমাত্র একটা লিঙ্ক দিয়ে। যেমন দেখুন আমি এখানে ঢুকেছিলাম একটা ওয়েবসাইটে, ঢুকে আমি আপনাকে দেখিয়েছি যে এইখানে পুস্টে যেতে হবে, সেটিংয়ে যেতে হবে, ওয়েস্ট এসইও ইনস্টল করতে হবে, আর অনেক কাজ এখানে করতে হবে। মানে আমাকে ওয়েবসাইটের ভিতরে লগ ইন করতে হবে, করে অন পেজ এসইও করতে হবে। আর অফ পেজ এসইও করার জন্য আমাকে ওয়েবসাইটের ভিতরে লগ ইন করতে হবে না, জাস্ট এই যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা যদি আমি পাই বা আমার ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র এই লিঙ্কটা দিবে, এই লিঙ্কটা দিয়েই আমি অফ পেজ এসইও করতে পারবো। অফ পেজ এসইওর আরেকটা নাম হচ্ছে গিয়ে লিঙ্ক বিল্ডিং, মানে কোনো লিঙ্কে বিল্ড আপ করা, ঠিক আছে। তাহলে অন পেজ এসইও কি, ওয়েবসাইটের ভিতরে ঢুকে যে এসইও করতে হয় সেটা, আর অন পেজ এসইও হচ্ছে জাস্ট শুধুমাত্র লিঙ্ক দিয়ে আমি যে এসইও করব যেটার জন্য আমাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে না, সেটা হচ্ছে গিয়ে অফ পেজ এসইও। আমি আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা জীবনে ভুলবেন না যে আসলে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি। কথা হচ্ছে গিয়ে ধরেন মিস্টার এ নামে একজন, উনি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট, মিস্টার এ একজন ক্লায়েন্ট, তার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাকে যে ওয়েবসাইটে হেলথ নিয়ে সে লেখালেখি করে। এখন সে তার এসইওটাকে ওয়েবসাইটটাকে এসইও করবে, সে কী করলো, মিস্টার বি নামে একজনকে হায়ার করলো, ধরুন সেটা আপনি, আপনি একজন ফ্রিল্যান্সার। এখন আপনি বি, আপনি কী করবেন, এর একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে হেলথ নিয়ে লেখা, এটাকে আপনি এসইও করবেন। এখন আপনি যেটা করবেন, এই যে এর যে ওয়েবসাইট যে ফিশ হেলথ নিয়ে লেখা কী করবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি কী করবেন, বিভিন্ন হেলথ রিলেটেড ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কটাকে আপনি বিল্ড আপ করে আসবেন, মানে ব্যাকলিঙ্ক তৈরি করে আসবেন, ঠিক আছে। এখন এর কী আছে, একটা ওয়েবসাইট আছে যেটা হেলথ রিলেটেড, আপনি বি একজন ফ্রিল্যান্সার, আপনি কী করলেন, মিস্টার সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ, তাদের ওয়েবসাইট রয়েছে এগুলো খুঁজে বের করবেন, নির্দিষ্ট ফর্মুলা আছে এগুলো খুঁজে বের করার, ওয়েবসাইট খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনি এই ওয়েবসাইটে আপনার যে এর ওয়েবসাইট রয়েছে তার ওয়েবসাইটটা আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে আসবেন। কেন দিয়ে আসবেন, কেন ওয়েবসাইট এর যে ওয়েবসাইট সেটা হচ্ছে কি আমার আপনার হেলথ রিলেটেড, এবং সি ডি ই এফ এর যে ওয়েবসাইট সেটাও হেলথ রিলেটেড। তার মানে হচ্ছে হেলথ, আমার যে ক্লায়েন্ট এ তারও কিন্তু হেলথ রিলেটেড আপনার ট্রাফিকের প্রয়োজন, এবং আপনি কী করলেন, এই যে সি ডি ই এফ তাদের যে ওয়েবসাইট এগুলো হেলথ রিলেটেড, আপনি এইখানে এসে আমার এই ক্লায়েন্টে মানে এর এর যে ওয়েবসাইট তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে বিল্ড আপ করবেন এবং আমাদের একটা ব্যাকলিঙ্ক এখানে তৈরি করবেন। আরও সরভাবে যদি আমি বলি বিষয়টা এরকম হয়, ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আপনি হেলথ নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করেন। এখন আপনি অন্য একজনের একটা ভিডিও দেখছেন যে হেলথ নিয়ে এখানে অনেক আলোচনা করছে বা হেলথ নিয়ে ভিডিও এখানে আপলোড করেছে, আপনি কী করলেন, ওই ভিডিওতে আপনি কমেন্ট করলেন যে হেলথ নিয়ে আমিও আরও অনেক ভালো ভালো ভিডিও তৈরি করি, যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেল ভিজিট করুন। এইটা বলে আপনি কী করলেন, আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে আসলেন,
এই যে আপনি লিংক দিয়ে আসছেন এটি হচ্ছে একটা অফ পেজ এসইও বা লিংক বিল্ডিং বা এটাকে আপনি ব্যাক লিঙ্কও বলতে পারেন ঠিক আছে তো যেটা লাভ হবে এখন আমার যে ক্লায়েন্ট মিস্টার এ তার হচ্ছে কি ওয়েবসাইটে কোনো ট্রাফিক নেই তার লিংক যখন আমি এই যে সিডিইএফ এর ওয়েবসাইটে বিল্ড আপ করবো সিডিইএফ এর ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে তারা যখন নতুন একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কে ক্লিক করে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে এতে করে আমার ক্লায়েন্ট ভিজিটর পাবে তার ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়বে ঠিক আছে এই কাজটা হচ্ছে কি মূলত অফ পেজ এসইও এখন অফ পেজ এসইওতে কী কী করতে হয় মূলত অফ পেজ এসইওতে মূলত আপনি ব্লগ কমেন্টিং করবেন মানে বিভিন্ন ব্লগ সাইট খুঁজে বের করবেন নিশ রিলেটেড খুঁজে বের করে এখানে কমেন্ট করবেন লিঙ্ক বিল্ড আপ করবেন তারপর হচ্ছে ফোরাম পোস্টিং করবেন বিভিন্ন ফোরাম সাইট খুঁজে বের করবেন এই ফোরাম সাইটে গিয়ে আপনি আপনার লিঙ্ক বিল্ড আপ করবেন সোশ্যাল বুকমার্কিং সাইট খুঁজে বের করবেন এইখানে লিঙ্ক বিল্ড আপ করবেন ইনফোগ্রাফিক ওয়েবসাইট খুঁজে বের করবেন সেখানে লিঙ্ক বিল্ডিং করবেন গেস পোস্টিং করবেন মূলত অফ পেজ এসইওর সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে গেস পোস্টিং যেটা হচ্ছে অতিথি লেখক সহজ ভাষায় আপনি আপনার ক্লায়েন্টের হয়ে একটা আর্টিকেল লিখবেন এই আর্টিকেলটা আপনি সিডিইএফকে দিবেন এবং সাথে আপনি একটা লিঙ্ক দিয়ে দিবেন ঠিক আছে এইটা হচ্ছে গেস্ট পোস্টিং যাই হোক আমি গেস্ট পোস্টিং নিয়ে এখন আলোচনা করবো না আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে অন এসইও কী অন পেজ এসইও কী এবং অফ পেজ এসইও আসলে কী এবং কীভাবে করতে হয় আমি যদি আমার শীটে যাই আমি যে শীট দিয়ে আমার স্টুডেন্টদেরকে ক্লাস করাই এই শীটে দেখুন আমি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছি যে ব্লগ কমেন্টিং কীভাবে করতে হয় হ্যাঁ ব্লগ ব্লগ সাইটগুলো খুঁজে বের করার কিছু ফর্মুলা আছে ফোরাম সাইট খুঁজে বের করার অনেকগুলো ফর্মুলা আছে তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং কীভাবে করতে হয় তারপর হচ্ছে গিয়ে ইনফোগ্রাফিক কীভাবে করতে হয় গ্যাস পোস্টিং কীভাবে করতে হয় সাইট কীভাবে খুঁজে বের করতে হয় কীভাবে এই কাজগুলো করতে হয় ঠিক আছে ব্রুকেন লিঙ্ক বিল্ডিং কীভাবে করতে হয় পিবিএন লিঙ্ক বিল্ডিং তারপর হচ্ছে স্পন্সর লিঙ্ক বিল্ডিং ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং আরও অনেকগুলো বিষয় এখানে আছে তো এগুলো নিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আপলোড করব আপনি দেখলে এসইও শিখতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে অন পেজ এসইও কী অফ পেজ এসইও কী বা এসইও মূলত জিনিসটা কী তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম